শুধু দর্শক মন্ডলী আমি ডক্টর অনুপম পোদ্দার অধ্যক্ষ খুলনা ডেন্টাল কলেজ আজকে আমরা আলোচনা করব যে মাড়ি ফোলার কারণ আমরা সবাই জানি যে মারি ফোলা একটা গুরুত্বপূর্ণ রোগ আমাদের জানি মাড়ির যে দুটি গুরুত্বপূর্ণ রোগ এক হচ্ছে জিনিসবাইটিস যেটাকে বলে আমরা মাড়ির পদ হলো পেরিডনটাইটিস বা অনেকে আমরা পাউরিয়া বলে থাকি এই জিনিসবাইটিস মেন মেইন যে লক্ষণ তার মধ্যে আমাদের মারিফোলা একটা অন্যতম লক্ষণ এবং প্রেরন্টেজির ক্ষেত্রে জটিলতা ধারণ করলেও সেখানেও আমরা মারি ফুলে যেতে পারি তো এর এটা তো মেন সম এটা হলো মেন কারণ এছাড়া আমাদের যারা অনেক সময় কিছু কিছু ঔষধ যেমন আমাদের যাদের হাইপার টেনশন আছে তারা নিপিডিপূর্ণ ওষুধ খায় এবং যারা যাদের মৃগি রোগ আছে তারা আমাদের যে মৃগি রোগের যে ঔষধ ফেনাইটোইন সেটাও আমাদের যাতে মারি ফুলে যেতে পারে অন্যদিকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ সাইক্লোস সাইক্লোসফোনের কারণে আমাদের মারি ফুলে যেতে পারে তো এই ড্রাগগুলো যাদের খায় তাদের ক্ষেত্রে আমাদের মাড়ি ফোলা একটা সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্লিডিং ডিজর্ডারের কারণে আমাদের অনেক সময় মাড়ি ফুলে যেতে পারে আমাদের এই মারি ফোলার আসলে মানে সঠিক ট্রিটমেন্টটা হলো যে আমাদের যথাযথ ইনভেস্টিগেশন করে আমাদের মালি ফোলার কারণ নির্ণয় করে আমরা যদি চিকিৎসা করতে পারি সেটা মানে সহজে আমরা মানে আমাদের চিকিৎসাটা অনেক সহজ হয় এবং নর্মালি যে জিনিসটা হয় আমাদের যে আমরা বলে থাকি যে যদি সেটা ডেন্টাল প্লাকের কারণে বা ডেন্সিবাইটিসের কারণে যদি হয়ে থাকে সেটা যথাযথ আমরা যদি মাড়ির পরিচর্যা করি দাঁতের পরিচর্যা করি এবং যদি পাথর জমে যায় সেটা যদি আমরা প্রফেশনালি ডাক্তারদের মাধ্যমে যদি আমরা স্কেলিং করি তাহলে আমাদের এই মাড়ি ফোলা রোগটা সেরে যাবে এবং আমরা ভালো থাকবো বলে আমরা আশা রাখি ধন্যবাদ